শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই সময় দেবীকে বরণে পোশাকে লাল সাদার সনাতনী সাজ তো থাকবেই, সঙ্গে থাকা চাই আধুনিকতার ছোঁয়াও। শারদোৎসবের চিরন্তন আবহ তুলে ধরে এভাবেই নান্দনিক সব ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে রাজধানীর ছোট বড় বিপণী বিতান। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে দেশি বুটিক হাউসগুলো। ক্রেতা দর্শনার্থীদের আনাগোনাও বেড়েছে চোখে পড়ার মতো। পাঞ্জাবি হতে পারে, মানে ওয়ান পিস হতে পারে, কিংবা থ্রি পিস হতে পারে। বিশেষ করে আমাদের যে হিন্দু ধর্মের যে ঐতিহ্য, ওইগুলো আমরা তুলে ধরি। দেশি যে সুতি পোশাকগুলো, এটাই আমরা বেশি কিনি। একটু বেশি ব্রাইট কালারগুলো আমরা খুঁজতেছি, যেখানে লাল থাকবে, হলুদ থাকবে। বেচাকেনাটা এখনও হালকা শুরু হয়েছে, তবে সামনের দিকে ওদের আপনার সপ্তমী কি অষ্টমী পর্যন্ত আমাদের পুজোর বেচাকেনাটা চলবে। ব্যবসায়ীরা জানান, পূজায় নারীদের পছন্দের শীর্ষে শাড়ি। তাছাড়া সনাতন ধর্মাবলম্বীদের বসবাস বেশি থাকায় পূজার কেনাকাটায় নারীদের বেশি আনাগোনা পুরান ঢাকার শাড়ির দোকানগুলোতে। পুরুষের জন্য ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবিও কিনছেন অনেকে। পূজো উপলক্ষে আমি আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনতে আসলাম। বাচ্চাদের জামা কাপড় আর শাড়ির দোকান থেকে কাতান শাড়ি কিনছি, টাঙ্গাইলের শাড়ি কিনছি। আমাদের এখানে হিন্দু কাস্টমারটা অন্য অন্য জায়গা থেকে একটু বেশি, কারণ এখানে আছে তাঁতি বাজার, শাখারি বাজার, বাংলা বাজার, লক্ষ্মী বাজার। এখন আমাদের অনেক ভালো বেচা কেনা। পোশাকের পাশাপাশি পূজায় নারীদের অন্যতম অনুষঙ্গ শাখা ও সিঁদুর। এছাড়া আনুষাঙ্গিক অন্যান্য জিনিসপত্র কিনতে অনেকেই ভিড় করছেন শাখারি বাজার ও এর আশেপাশের দোকানগুলোতে। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা।